পাঁচলার রানীহাটি আন্তরোডের বিলতলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু বাইক আরোহী, নাম হাসমত, বয়স আনুমানিক 40 বছর। ঘাতক ট্রাকটি বাইক আরোহী ছাড়াও একটি ছোট মালবাহী গাড়িতে ধাক্কা মারলে সেটি উল্টে একটি দোকানের মধ্যে ঢুকে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় দোকানির স্ত্রী। জানা যায়, মৃত বাইক আরোহী রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে ফোনে কথা বলছিলেন। সেই সময় আচমকা পিছন থেকে ট্রাক এসে ধাক্কা মারে, সেখানেই বাইক আরোহী চাকায় পৃষ্ঠ হয়। ঘটনাস্থলে আসে পাঁচলা থানার পুলিশ, ঘাতক গাড়ির চালক পলাতক। ভয়ানক পথ দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত এক। যে ঘটনা ঘটল রানীহাটি থেকে ঠিক আমতার দিকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত বাইক আরোহী। মূলত স্থানীয় যে এলাকার মানুষ, তাদের সূত্রে যেটা জানতে পারা গেল, যে বাইক আরোহী সেই বাইক আরোহী ফোনে কথা বলছিলেন। মূলত বাইক চালানো আর ফোন করা বিপজ্জনক। জীবন বাজাতে এই রোড থেকে কিছুটা পাশে, আচ্ছা রাস্তার পাশেই বাইক স্ট্যান্ড করে ফোনে কথা বলছিল, অন্তত যাতে করে জীবনটা বেঁচে যায়। তবে নিয়তির করাল গ্রাস, প্রাণে বাঁচতে পারল না। হঠাৎই পিছন দিক থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে। যেটা জানা যাচ্ছে, ধাক্কা মারার পরই ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে, তৎক্ষণাৎ ট্রাকের চাকা তার মাথার উপর। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একবার পুরো এলোমেলো হয়ে আছে। আমি ক্যামেরা পার্সন পলাশকে দেখাতে বলবো যে পরিস্থিতি। মূলত এখানে যে গুড়ি ছিল সেই গুড়িগুলো একেবারে ওলট পালট, আর যে মাটি, অর্থাৎ যে অ্যাস মাটি, নরম মাটি, সেখানে ওই ব্যক্তি পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই যে ট্রাকের চাকা তার শরীরের উপর উঠে যায়, মাথার উপর একেবারে পৌঁছে যায় চাকা। আর স্থানীয় সূত্রে এলাকার মানুষের কথা যেটা জানা যাচ্ছে, সঙ্গে সঙ্গেই মাটিতে পিষে গিয়ে একেবারে মৃত্যু হয় ওই ব্যক্তির। তার পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে, আমরা দেখাতে বলবো যে অটো, এই যে যে মালবাহী অটো, এটাও কিন্তু ওই রাস্তার ধারেই ছিল। ওই ট্রাকের একদম সজোরে ধাক্কার ফলে রাস্তার থেকে একেবারে দোকানের মধ্যে প্রবেশ করে গেছে। সবথেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ একেবারেই কপালের জোরেই প্রাণে বেঁচেছেন, যেটা বলা যায় যে দোকানের মালিক। মূলত এক মহিলা, অর্থাৎ যিনি দোকান চালান আর দোকানের মালিক দাদা, উনি সম্ভবত দোকানের জল নিয়ে আসতে বাড়ির দোকান থেকে বাইরে বেরিয়েছিলেন, কিন্তু দোকানের মধ্যে ছিলেন দোকানের মালকিন, অর্থাৎ দিদি। ওই দিদি একেবারে কিছু বোঝার আগেই হঠাৎ করে এক বিকট শব্দ, তিনি সবথেকে বড় কথা, তিনি যখন দোকানের সামনে দেখেছিলেন ওই ব্যক্তি দোকানের ঠিক কিছুটা দূরে ফোনে কথা বলছিলেন, বাইকটা রাস্তা থেকে রাস্তার ধারে রেখে কথা বলছিলেন, সেই দেখে তিনি দোকানের ভিতরেই রান্না করছিলেন, অর্থাৎ দোকানের পিছন দিকে। হঠাৎ করে একটা বিকট শব্দ, বিকট শব্দ শুনে যখন বাইরে দেখলেন, হতবাক। মূলত যে ব্যক্তি রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন বাইক স্ট্যান্ড করে, হঠাৎ করে সে লুটিয়ে পড়ে রয়েছে, তার উপরে, মাথার উপরে একেবারে ট্রাকের চাকা। তিনি এখনও পর্যন্ত রীতিমতো আতঙ্কিত। যেটা জানা যাচ্ছে, তিনি এই ঘটনা দেখার পর অচৈতন্য হয়ে পড়েছিলেন। একের পর এক দুর্ঘটনা, মূলত লাগামহীন গতির ফলেই সম্ভবত এই ধরনের দুর্ঘটনা একের পর এক লেগে রয়েছে। এই রোডের উপরেই গত কয়েকদিন আগে টোটো দুর্ঘটনা, তাতেও 2 জন প্রাণ হারায়, তারপরে আবার এই দুর্ঘটনা। রীতিমতো আতঙ্ক এই রোডের আশপাশে, অর্থাৎ এলাকার বসবাসকারী মানুষ থেকে পথ চলতি সাইকেল বাইক আরোহী। কিছুক্ষণ আগে দেখেছি ফোনে দাঁড়িয়ে কথা কইছে, দেখে আমি সব ভেতরে গেছি, তারপর আজ উল্লো তারপর দেখি আমি দোকানে ভেতরে ছোট গাড়ি ফাড়ি সব ঢুকে গেছে। আতিলো তাকে তারপর কি দেখলেন? সেটা দাঁড়িয়ে কথা বলছে ফোনে, দেখে আমি ঢুকেছি। আর বিলেন বেয়া দেখে ছেলেটা মুখ বুঝে আছে গাড়ি মানে মেরেছে বলেই মনে হচ্ছে। আপনি দোকানে ছিলেন? হ্যাঁ। কি কি বুঝলেন, তখন কি হলো? দোকানে বসতে থেকে আমি গ্রামের রান্না করতে করতে আমি দেখি ভাত চাওয়া বলে বাইরে বেরিয়েছি, ওদিকে রান্নাঘরে গেছি, তারপর দরম করে আজ উল্লাই এসে দেখি ছোট গাড়ি ফাড়ি সব আমাদের দোকানে ভেঙে ঢুকে গেছে।
তারপরে আগে দেখি মুখ গুজে পড়ে রয়েছে, দেখে আমার মাথা ঘুরে গেছে। বাইরে ছিলাম, আমার জল নানার সময় ছিল, জল জল আনতে যাবো বলে রেডি হচ্ছিলাম, সবাই বেরিয়েছি। ওই মুহূর্তে হচ্ছে আমার ওয়াইফ ছিল, কিন্তু ওয়াইফ পিছন দিকে চলে গিয়েছিল বলে ওই মুহূর্তে এসে গেছে। মানে কিছু বোঝার আগে মানে যেটা দেখলাম ওই মুহূর্তেই শুধু আমার দোকানে অটোটা ঢুকে গেছে। আমি খুবই আতঙ্কিত এবং দোকানে কোথাও প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। অটোটা এখনও পুলিশকে জানালাম, পুলিশ বললো ওরা যে মালিক আসবে ওরা নিয়ে যাবে, কিন্তু আমি তো গরিব মানুষ, আমি কীভাবে এখন কী করবো আমি এখন উঠতে পারছি না। হ্যাঁ, পুলিশকে বলেছি, এবার আমাদের পুলিশ বলছে আমার তোমরা গার্ড দাও, বড় যে ট্রাকটা সে ট্রাকটাকে থানায় নিয়ে চলে গেছে, বলছে তোমরা থানায় গেলে তার একটা পয়সা রফা হবে, কিন্তু পুলিশ কোনো রকম দিচ্ছে না। এখন আপাতত মুখ বন্ধ হয়ে আছে, আমি জানি না একটু অটোটা কখন সরাবে না সরানো পর্যন্ত আমিও সরাতে পারছি না। আমার বহু টাকার মাল নষ্ট হয়ে, দুকলা আলমারি নষ্ট হয়ে গেছে। আমার নাম প্রবীণ নস্কর, হাওড়া থেকে রাকেশ মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।